কালোবাজারিদের বিরুদ্ধে সদর মহকুমা শাসক এবং খাদ্য দপ্তরের যৌথ অভিযান জারি রয়েছে আগরতলায়। এর প্রেক্ষিতে রবিবার সদর মহকুমা প্রশাসন এনফোর্সমেন্ট টিম বটতলা বাজারে অভিযান চালায়। প্রাকৃতিক দুর্যোগের অজুহাত দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কালোবাজারি বরদাস্ত করবে না সরকার, ব্যবসায়ীদের এই কথা জানিয়ে দিয়েছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আর এই ঘোষণার পর সদর মহকুমা প্রশাসনের নির্দেশে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযানে নামল। এদিন আধিকারিকদের তরফে জানান, কেউ যাতে মর্জি মাফিক দ্রব্যমূল্য বৃদ্ধি না করে, বাজারে যথেষ্ট পরিমাণে খাদ্য সামগ্রী মজুত রয়েছে। যদি কোনো ব্যবসায়ী প্রয়োজনীয় দামের চেয়ে অধিক দামে দ্রব্য সামগ্রী বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এরকম অভিযান প্রতিটি বাজারে চলবে বলে জানান তিনি। পাশাপাশি মাইকিং করে সকল ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হচ্ছে বলেও জানান প্রশাসনিক আধিকারিকরা। ফ্লাট সিচুয়েশনের কারণে আমাদের দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জয়েন্ট টিম ইন্সট্রাকশন আমরা বেরোচ্ছি, যাতে কোনো ইলিগ্যালভাবে যাতে প্রাইস রাইজ না হয়, বাজারে স্টক আছে, সাফিসিয়েন্ট স্টক আছে, কিন্তু কিছু কোনো অবস্থার কারণে যাতে কেউ যাতে জনগণের পকেট থেকে পকেট অনৈতিকভাবে না কাটতে পারে এবং যাতে অনৈতিকভাবে অ্যাক্সেস দাম কেউ না রাখতে পারে সেটা আমরা এনশিওর করবো। এবং তাতে বাজার কমিটি যারা আছে ওনাদের নিয়ে আমরা আরও সেপারেট মিটিংও করেছি এবং আমরা মাইকিং করছি যাতে কেউ অ্যাক্সেস দাম না রাখেন। তো আজকে দেখা যায় যে আলু 40 টাকা বিক্রি করছেন, পেঁয়াজ 95 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। তো এটা আমরা যে হোলসেল আছে ওনাদের সঙ্গেও টালি করছি, টালি করে দেখছি যে কী রেট আছে, এবং যদি কেউ বেশি ইলিগ্যাল করেন তাহলে অবশ্যই ওনাদের আমরা অ্যাকশন নেবো, ওনাদের সকস করা হবে এবং আইন অনুযায়ী আমরা অ্যাকশন নেবো। খুচরা বাজারে দেখা যাচ্ছে মানে আলুর রেটটা 45 থেকে 50 টাকা বেচছে আর পেঁয়াজ 60 টাকা বেচছে, সেই বিষয়টা আমরা সেটা টালি করছি হোলসেলের সাথে আমরা মিলে দেখছি, এবং যারা হোলসেল আছে ওনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি। আমরা যদি সেইভাবে অ্যাক্সেস কেউ বিক্রি করে আমরা তাই অ্যাকশন নেব। যেমন এই দোকানে আছে 40 টাকা এবং 60 টাকা আছে, তো আমরা এটা কম্পেয়ার করে দেখছি। অন্য অন্য বাজারগুলো তো সেম ধরনের অভিযান চালাবে না? সব বাজারে আমাদের টিম আছে, আমরা আজকে সকাল থেকেও বেরিয়েছি এবং গতকালকেও বেরিয়েছি, আমাদের কন্টিনিউয়াস সেই ধরনের অভিযান থাকবে এবং আমরা মাইকিংও করছি সবাইকে অ্যাওয়ার করার জন্য। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।